Boa! 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 তোদের মাঝে মাঝে কথা বলেন আর প্রায় প্রতিটা কথাতেই আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খাটো করার চেষ্টা করে বলেন যে নাকি আমার ওনার নেত্রী বলছে আওয়ামী লীগের নাকি পালানোর অভ্যাস নাই তাদের নেতাকে তাদের নেতা খন্দকার মোস্তাক যখন হত্যা করলো আওয়ামী লীগের কোন নেতাকে খুঁজে পাওয়া গেছিল না লাশ পড়েছিল খুঁজে পাওয়া যায়নি কোন আওয়ামী লীগ নেতাকে আর আমাদের নেতা স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার পরে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা রাজপথে নেমে এসেছিল আর বলেন যে পালানোর অভ্যাস নাই মাঝে মাঝে আবার আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে বলেন যে একটু আসেন আসেন না কেন আমি প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই আপনার বাবাকে হত্যা করার পরে আপনি কেন আসেন নাই আপনার তো পাসপোর্ট ছিল আপনার পাসপোর্ট তো তখন বাতিল করা হয় নাই ওই সরকার তো নিয়েও যায় নাই তাহলে আপনি সাহসে বলিয়ান হয়ে আসলেন না কেন আর আমাদের নেতার একের পর এক মামলা দিচ্ছেন হুমকি দিচ্ছেন আসলে দেখে নেওয়া হবে তারপরে তার পাসপোর্ট দেন না বাতিল করেছেন আর বলেন আসেন না কেন আরে তারেক রহমান যেদিন ঢাকার শহরে নামবে বাংলাদেশে রাজপথে কোন আওয়ামী লীগারকে খুঁজে পাওয়া যাবে না বাবার সঙ্গে দিও না আমাদের সমাবেশ ছিল 10 তারিখ আমাদের সমাবেশ ছিল 10 তারিখ 7 তারিখে হামলা দিয়া আমাদের অফিস ভাঙচুর করলে লুট করলে চোর 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 আমি চোর দিলীপ চোর কম্বল চোর ভোট চোর বিএনপির অফিস আদালতের সকল টাকা চুরি করে নিয়ে গেছে সকল ফাইল পত্র চুরি করে নিয়ে গেছে আজকে চোরের দল আওয়ামী লীগ আমার বড় বড় কথা বলে বড় বড় কথা বলে এতদিন তো চুরি করছে আরে বাবা এই যে রাখো কোথায় এক হিরো আলমগীর ওরে হারাইতে যায় ভোট চুরি করছে হিরো আলম তাহলে তো দেখতে চাইছিলাম সংসদে হিরো আলম আর মমতার বেগমের একটা ঝুঁটি হইতো আলাদা এইরকম একটা ঝুঁটি আমাদের দেখতে দিল না তাই বলতে চাই ভয় দেখায় না ভয় কাদেরকে দেখান ভয় কাদেরকে দেখান খালি বলেন মারছে মারছে আরে নাম বলেন না কয়টা আমাদের এই চলমান আমাদের এই চলমান আন্দোলনে 10 থেকে 12 জন আমাদের কর্মীকে শহীদ করেছেন আর কথায় কথায় খালি বলে আওয়ামী লীগের নাকি খুন হয়েছে আর বিএনপি নাকি খুন করছে খুনের যাত্রা শুরু করেছে আওয়ামী লীগ আপনারা কি ভুলে গেছেন স্বাধীনতার পরে সিরাজ সিকদারকে খুন করার পরে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন কোথায় সিরাজ সিকদার
আবার বলেন বিএনপি নাকি খুনের যাত্রা শুরু করছে। তাই আজকে বলতে চাই এই দেশের মানুষ শান্তিতে নাই। চালের দাম, ডালের দাম, তেলের দাম সব কিছুর দাম বাড়াইছেন, খালি মানুষের দামই কমছে। মানুষ টাকায় মারা গেল বলে দেশের মানুষটা কি ভালো আছে? আবার বিদেশে ওনারা যা বলেন ওনাদেরকে ক্ষমতায় রাখতে তাতে অসুবিধা নাই। আর কোথায় আমাদের মহাসচিব কি চিঠি দিচ্ছেন এইটা নিয়ে তাদের মাথা খারাপ হয়ে যায়। আরে বাবা, আমরা তো বলবোই বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন প্রকল্পের নাম দেখিয়ে এলে আওয়ামী লীগ আজকে লুটপাট করছে, আর জনগণের উপর সেই লুটপাটের টাকা দেওয়ার জন্য আজকে প্রেসার বাড়ছে। আপনারা খাবেন, লুটপাট করবেন, আর ওই দাতা গোষ্ঠী যারা আছে তাদের কি বলবো না আমরা? আপনার টাকাই না আওয়ামী লীগ কাজ করে না, লুইটা পিটা খায় এখানে। আরে আপনার বাবাই তো বলছিল সারা পৃথিবী থেকে ভিক্ষা করে টাকা নিয়ে আসি, আমার চারপাশের চাটার দল এরা সব চাটাপটে খেয়ে ফেলে, আমি কি করব? তাই সেই চাটার দল হইল আওয়ামী লীগ, চোরের দল হইল আওয়ামী লীগ। আবার বলেন ওনাদের অধীনেই নাকি নির্বাচন করতে হবে, স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে। এই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? অত সোজা না, অত সোজা না। অনেকে আবার বলেন যে না একটু ঘুরা গেছে, একটু ঘুরা গেছে, আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে। আবার অনেকে বলেন কোন অবস্থাতেই বাংলাদেশে আমরা আমাদের বুকের রক্ত সবাই ঢেলে দেব, তবু হাসিনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। পরিষ্কার কথা। তাই আজকের এই সমাবেশে যারা এসেছেন ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার পুলিশের এসপিকে বলতে চাই, যদি নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারেন তাহলে দায়িত্বে থাকেন, আর না হলে ছেড়ে দেবেন। আমাদের বিভিন্ন অঞ্চলে ব্যানার নিয়ে আসে আপনার পুলিশরা, ব্যানার দেখলে তাদেরকে গ্রেফতার করে। কেন? এটা কি দুলাভাইয়ের দল? এটা কি দুলাভাইয়ের দল? তাই বলতে চাই আজকের বিভিন্ন জায়গায় টাঙ্গাইল জেলার নগরপুর উপজেলার পীরগাড়ি আটক করে 11 জনকে সাভার থানায় নিয়ে গেছেন। সাভারের ওসিকে বলবো ছেড়ে দেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। মহাসচিবকে গ্রেফতার করেছিলেন, মির্জা বাসকে গ্রেফতার করেছিলেন, কোনো লাভ হয় না। আমাদেরকে গ্রেফতার করছিলেন। বলতে চাই সব পুলিশ খারাপ না, কিছু কিছু পুলিশ খারাপ। তাই বলতে চাই ওই সব পুলিশের বিরুদ্ধে আমাদের সংগ্রাম না, ওই যে কিছু কিছু পুলিশ ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল অঞ্চলে ফাঁড়িতে যারা আছেন, থানায় যারা আছেন, ঈদের বাণিজ্য শুরু করে দিয়েছেন, আমাদের কর্মীদেরকে ধরেন, টাকা আদায় করেন, পকেটে হ্যান্ডবিল থাকলে তারা ধরেন, পথে পথে আমাদের কর্মীদের টেলিফোন চেক করেন, কোন বাবার আপনারা ক্ষমতা দিতে টেলিফোন চেক করেন, প্রত্যেকটার সীমা আছে। বলতে চাই মার্সেল যে মার্সেল আমাদেরকে জেলে ঢুকাইছেন তাই বলিয়া বিএনপি হারায় গেছে, বিএনপি আবার হারাবে না। বিএনপি জনগণকে খবর সাথে নিয়ে আগামীতে ক্ষমতায় যাবে, বিএনপি কেউ রোধ করতে পারবে না ইনশাল্লাহ। তাই যারা আবার পুনরায় দালালি শুরু করেছেন, দালালি বন্ধ করেন, বন্ধ করেন। বলতেছি আমাদের কর্মীদের ধরেন কেন ভাই? আরে আওয়ামী লীগের কেউ ধরেন, ওর পকেটে অনেক অনেক টাকা আছে, অনেক টাকা,
ওগো টেলিফোন করেন ভালো ভালো টেলিফোন পাইবে তাই বলতে চাই বিএনপি কর্মীদের উপর আর অত্যাচার করবেন না আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আজকে সেই সমস্ত আমাদের কারাগারে এখনো রুহুল কবির রিজভী আছে ঢাকা জেলার সভাপতি আশফাকস আরো অনেকেই আছে অনতিবিলম্বে তাদের মুক্তি চাই মুক্তি চাই তারার আন্দোলনের মধ্য দিয়ে আমরা মুক্ত করে আনবো ইনশাল্লাহ স্বাগতম বাইরাবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে 90 এ গণতন্ত্র ফিরে এসেছিল আমার ইনশাল্লাহ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশে আমরা গণতন্ত্র ফিরে আনবই আনবো কেউ রোধ করতে পারবে না আরেকটা কথা বলতে চাই আওয়ামী লীগ সহ অন্যান্য কিছু নেতা পার্টি নেতা আছেন কিছু বুদ্ধিজীবী আছেন বলতে চাই তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগের ভাইরা বলে যদি আমাদের নেতার সম্পর্কে কটূক্তি করেন তাহলে আপনার নেতার সম্পর্কেও কটূক্তি করলে আপনারা তখন কিছু বলতে পারবেন না পরিষ্কার আপনার নেতাও আপনার নেতা আমার নেতা আমার কাছে নেতা আপনার বাবা দেখতে আপনার বাবা আমার বাবা আমার কাছে বাবা